শনিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ওপর আক্রমণের অভিযোগে এদিন প্রতিবাদ ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, রায়নার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন মিছিলটি খণ্ডঘোষ নাগরিক পরিষেবা কেন্দ্র থেকে শুরু হয়ে খণ্ডঘোষ হাসপাতাল মোড়ে এসে শেষ হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এদিন মিছিলে প্রায় কয়েক শতাধিক তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। মন্ত্রী যেভাবে বাংলার মানুষের জন্য কাজ করে চলেছেন, সেই বাংলা যেভাবে ভারতবর্ষে এগিয়ে চলেছে, সেটা যাতে বাংলা এগোতে না পারে তার জন্য কেন্দ্রীয় সরকার আমাদের সমস্ত কিছু, আমাদের উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন 100 দিনের কাজ থেকে, আমাদের জিএসটির প্রাপ্য টাকা থেকে সবকিছু কেন্দ্রীয় সরকার আমাদের বঞ্চিত করছেন, আমাদের রাজ্য সরকারকে, যাতে আমাদের বাংলা এগোতে না পারে। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এত দুরবস্থার মধ্যেও আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা জানেন একদিকে বাংলা এগোচ্ছে, আর একদিকে বাংলার মানুষের মুখে হাসি ফোটাবার জন্য একটার পর একটা প্রকল্প করে বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা খণ্ডঘোষের প্রতিটি মানুষের কাছে, প্রতিটি দলীয় কর্মীদের কাছে আমাদের আবেদন, এই বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের সব জায়গায় আন্দোলনে নামতে হবে, মানুষকে বুঝিয়ে দিতে হবে যে বিজেপি সরকার ভারতবর্ষে মানুষের কাজ চায় না, বিজেপি সরকার চায় ভারতবর্ষটাকে শেষ করে দিয়ে আজকে বিশ্বের বাজারে ভারতবর্ষ নিচে নেমে গেছে এই নরেন্দ্র মোদী সরকারের আমলে। তাই আমি আজকে কম সময়ের মধ্যে আমাদের বিধায়ক এইভাবে হাজার হাজার মানুষকে আজকে খণ্ডঘোষের এখানে জমায়েত করে আজকে আমাদের সেই প্রতিবাদ, এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের সবাইকে পথে নামতে হবে, তাদের বুঝিয়ে দিতে হবে এটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্য নয়, এটা বাংলা, আর বাংলায় আছেন সেই বাংলার বাঘ মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজিত করা যাবে না, তাকে কোনোভাবে হারানো যাবে না, আমাদের যতই বঞ্চনা করবে বাংলা এগিয়ে যাবে, বাংলা ভারতবর্ষের মধ্যে এগিয়ে যাবে, বাংলার এগুলোকে কেউ আটকাতে পারবে না যতদিন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। তাই আমি আমাদের দলীয় সমস্ত কর্মীদের বলবো, আপনারা সবাই পাড়ায় পাড়ায় ছোট ছোট সভা করে এইভাবে কেন্দ্রীয় সরকার প্রতিদিন পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়াচ্ছে, যে পেট্রোল ডিজেলের দাম বাড়লে প্রতিটি জিনিসের দাম বাড়বে, আপনারা জানেন নিত্য প্রয়োজনীয় জিনিসের আজকে কিভাবে দাম বাড়ছে, একদিকে মানুষের কর্মসংস্থান থেকে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করে দিচ্ছে, আজকে একটার পর একটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংস্থাগুলোকে তারা আজকে বেসরকারিকরণের হাতে দিয়ে দিয়েছে, আজকে আর সরকারি চাকরি বলতে কেন্দ্রীয় সরকারের কিছু থাকছে না। তাই সবার প্রতিবাদে আমি আমাদের যুব সম্প্রদায়ের ছেলেদের এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার জন্য অনুরোধ করব। খণ্ডঘোষ থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।